রাজধানীতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা ঘিরে এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করে পুলিশ। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সংকটের সমাধান না করে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে সরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটাবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য বুধবার বাদ জোহর বাইতুল মোকাররমের উত্তরঘাটে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। তবে পুলিশি বাধায় কিছু নেতাকর্মী নিয়ে মসজিদের বারান্দায় নামাজ আদায় করেন দলটির সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন সংকটের সমাধান না করে উল্টো দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল বোমা লাঠি সোঁটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। জানাজা শেষে বের হলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপি নেতাকর্মীদের। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পুলিশ কোনো কর্মসূচিতে বাধা দেয়নি, তারা গায়েবানা জানাজা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা গায়েবানা জানাজা কার্যক্রম করেছে, আপনারা সকলেই দেখেছেন, আপনাদের উপস্থিতিতেই করেছে, আপনারা সেই আপনাদের কাছে সেগুলো ভিডিও ফুটেজ আছে। আমরা যারা মানে তার আগ থেকে আমাদের বিভিন্ন সময় নামাজে এক ঘন্টা আগ থেকে বিভিন্ন সময় আমাদের পুলিশের উপর বিভিন্ন রকম আক্রমণ করা হয়েছে। এদিকে মঙ্গলবার মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ককটেল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বিএনপি কার্যালয় ক্রাইম সিন হিসেবে ঘোষণা করে আইন শৃঙ্খলা বাহিনী। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।